তা আপনার রাজনীতির কি অবস্থা অবস্থা খুবই ভালো ও আমরাই জিতে যাব কোনো সমস্যা খাওয়া দাওয়া তো শেষ করলেন তা একটা কথা কবার চাইছিলাম কি কথা কয়া ফেলাও মিয়া ভাই আপনার বাঘিনা তো একদম অকেজো কিছু করে না সারাদিন শুধু ঘুমায় আর সারা রাত ফোন চালায় কাজ কাম একদম কিছুই করে না খুবই অলস কি যে করব কন তো দেহি এইটা তো খুবই চিন্তার বিষয় আচ্ছা তুমি ওরে কোনো চাকরি বাকরি করতে করতেছ না তাকে আর কম করছি নাহি ও তো বিছানায় ওঠে না আর ও যা অলস ওর চাকরি দেবে কিডা ও নিয়ে তুমি চিন্তি করিও না ওর চাকরির ব্যাপারটা আমি দেখতেছি আমি বলে ওর চাকরি যায়। ও তো আমার কথাই শোনে না আপনি দয়া করে আপনার ভাইগনেকে একটু বলিয়ে দেন যদি আপনার কথা শোনে আর কি আচ্ছা ঠিক আছে ওরে ডাইকে দাও এই তোর মামা তো ডাকতেছে যা দেখা করিয়ায় আবার কি জামেলা দূর যাবার যা তা না হলে মামার নেই। আচ্ছা যাও যাচ্ছি কি মামা তুমি নাকি ডাকছ হ কি খবর তোর তোর তো কোনো দেহাই মেলে না থাহিস কনে তুই না মানে মামা আমি তো রুমেই থাহি সে তো দেখতেই পারতিছি এই চ্যাংরা তোর কি কোনো জীবনের উদ্দেশ্য নাই নাকি সারাদিন খালি ঘরে বসে থাকলি হবি তোর কি কাজ কাম করতে হবি নে বিয়ে শাদি করতে তুই কালকে চাকরির ইন্টারভিউ দিতে যাবি ধুর ছিলাম শুয়ে মামা কি আবোল তাবোল বলতেছে আমারে নাকি এখন কাজ করতে হবি ক্যারে এই ফুসফুস করে কি কোষ না মামা সেরকম কিছু না শালার কি আনন্দের দিন কাটাচ্ছিলাম এখন নাকি আবার চাকরি করতে হবে আমার সব আনন্দ আরাম সে হয়ে গেল এখন করতে খালি অশান্তি শুরু হবি মামার কি দরকার ছিল আমার জন্য এত মাতববারি করা এতদিন শুনতাম মায়ের থেকে মাসির দরদ বেশি আর এখন দেখি মায়ের থেকে মামার দরদ বেশি আসসালামু আলাইকুম স্যার ভিতরে আসবো ওয়ালাইকুম আসসালাম আসুন আসুন স্যার আমারে বেশি প্রশ্ন করবেন না তাড়াতাড়ি প্রশ্ন শেষ করিয়ে আমারে ছাড়িয়ে দেবেন আমার আবার এক জায়গায় বেশিক্ষণ থাকলেই খালি ঘুম পায় ও আপনার তারা আছে আচ্ছা তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর দেন আচ্ছা সমস্যা নাই বেশি প্রশ্ন করব না এটা তো কোনো নিয়োগের ইন্টারভিউ না বড় স্যার আপনাকে পার্সোনালি ইন্টারভিউ নিতে বলছে আচ্ছা ঠিক আছে ঝটপট প্রশ্ন আচ্ছা তার আগে বলুন তো আপনি কি কি কাজ করতে পারেন স্যার আমি অনেক কিছুই করতে পারি এই ধরেন খাতি পারি সুতি পারি ঘুমাতে পারি ফোন চালাতে পারি বাহ আপনি সত্যিই তো খুব বুদ্ধিমান আচ্ছা আর একটি প্রশ্নের উত্তর দেন তো আচ্ছা বলেন তো বাংলাদেশ স্বাধীন হয়েছিল কবে ইডা আবার কোনো প্রশ্ন হইল নাকি এর উত্তর তো খুবই সোজা বাংলাদেশ সেদিনই স্বাধীন হয়েছিল যেদিন বাংলাদেশ যুদ্ধে জিতেছিল সব বোকা বোকা প্রশ্ন করতেছেন কাসার আচ্ছা বলেন তো আপনি কত দূর লেখাপড়া করছেন অনেক দূর পর্যন্তই করছি স্যার প্রতিদিন সেই দশ কিলোমিটার আটি স্কুলে যেতাম সেটা কি চারটি দূর এ তো দেখছি এই ছেলের মাথায় সমস্যা আচ্ছা আপনি ইংরেজি কেমন পারেন স্যার নিজের মুখে নিজের প্রশংসা কিভাবে করব। আমার এলাকায় আমার তে ভালো ইংরেজি কেউই বলতে পারে না ও তাই নাকি তাহলে বলুন তো সামথিং ইজ বেটার দেন নাথিং এর বাংলা অনুবাদ কি স্যার এটা তো খুবই সোজা এর বাংলা অনুবাদ হইল শামসুদ্দিনের বেটার তিন না তিন হ্যাঁ এ কার পাল্লায় পড়লাম রে বাবা এর সাথে কথা বললি তো আমি নিজেই পাগলে যাব। আচ্ছা শোনেন আপনাকে আমি শেষবারের মতো আরেকটি প্রশ্ন করবো বলুন তো বল্টুর বাপের চারটি সন্তান প্রথম সন্তানের নাম মন্টু দ্বিতীয় সন্তানের নাম ঝন্টু তৃতীয় সন্তানের নাম কেলটু তাহলে চতুর্থ সন্তানের নাম কি স্যার আপনার মাথায় মনে হচ্ছে সমস্যা আছে কেন কেন তা না হলে কেউ এরকম ফালতু প্রশ্ন করে কেউ কি কখনো না জানিয়ে বলতে পারে কার বাপের কয় সন্তান আপনি কি বলতে পারবেন আমার বাপের কয় সন্তান আরে আপনি আমার প্রশ্নটাই ভালো মতো শোনেন নাই আবার বলতেছি শোনেন বল্টুর বাপের চার সন্তান প্রথম সন্তানের নাম মন্টু দ্বিতীয় সন্তানের নাম জোন টু তৃতীয় সন্তানের নাম কেল টু তাহলে চতুর্থ সন্তানের নাম কি আবার সেই ফালতু প্রশ্ন না আপনারা যে কে চাকরিতে বসায়ছে কে জানে আমার মতো বুদ্ধিমান হলি তো জীবনেও আপনার চাকরিতে বসাতাম না আপনার যে কত বুদ্ধি সত্যি আমি বুঝিয়ে গেছি আপনি এখন আসতে পারেন আপনার চাকরি হলি আমরা জানাবো আচ্ছা ঠিক আছে তাহলে আসি স্যার সালার জীবনে এত বলদ মানুষ তো দেহি নাই আমি তো বলিয়েই দিলাম বল্টোর বাপের তারপরেও বলতে পারিল না চতুর্থ ছেলের নাম না এত গর্ধবকে তো চাকরিতে জীবনেও রাখা যাবে না আমার স্যারকে বিষয়টা বলতে হবে স্যার একটা কথা বলতাম হ্যাঁ রফিক সাহেব বলেন স্যার এই ছেলের তো কোনো যোগ্যতাই নেই একদম মাথা মোটা এর তো চাকরি দেওয়াই চলে না সেই ছেলে যেমনই হোক তাকে আপনি চাকরি দিয়ে দেন কিন্তু স্যার ওর তো কোনো যোগ্যতাই নেই সেটা আপনাকে দেখতে হবে না ওর মামা অনেক বড়ো নেতা ওর মামার সাপোর্ট আমাদের দরকার আছে ওর মামা আমাকে পার্সোনালি ওই সেলের চাকরির জন্য আবেদন করছে তাই আমাদের চাকরি দিতে হবে আপনি ওই সেলের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার ব্যবস্থা করুন জি ওকে স্যার